কাঙ্ক্ষিত শিক্ষানীতি ও করণীয় নির্ধারণে শিক্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন জোরাতালি দেওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে আলোর পথ দেখানো সম্ভব নয় এক এক সময় এক এক অপশাসন স্বৈর শাসন সেকুলার এবং নাস্তিকবাদী শাসকদের হাতে পড়ে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু তসনস হয়ে গেছে সর্বশেষ এই ফ্যাসিবাদী হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাকে যে প্রান্ত সীমায় তারা নিয়ে গিয়েছে চরিত্র নৈতিকতা ধ্বংস করেছে মূল্যবোধ ধ্বংস করেছে আমাদের সন্তানদের চরিত্রহীন করে গড়ে তোলার জন্য সে পাঠ্যপুস্তক থেকে ইসলাম এবং ইসলামী আকিদা সংক্রান্ত সব কিছুকে তুলে দিয়ে নাস্তিকবাদী বস্তুবাদী এবং সেই সমকামী শিক্ষা এবং জেন্ডার থিঙ্কিংয়ের নামে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে তারা শেষ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ফেসিবাদের দালালদের অপসারণের দাবিও জানান তিনি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে কেবল একমাস যাত্রা শুরু হলো এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবের যুগের তারা কিন্তু এখনো ঘাটতি বলে বসে আছে তারা শিক্ষায় অর্থনীতিতে জুডিশিয়ারিতে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আপনারা কাদেরকে বসিয়েছেন সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সম্প্রতি নারীদের পর্দা নিয়ে নেতিবাচক মন্তব্য করায় শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালকের অপসারণ দাবি করেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এসেই বলতেছেন এসেই বলতেছেন যে চব্বিশ সালে এসে মেয়েদের বোরখা পড়ার দরকার কি আমরা অবিলম্বে এই শিল্পকলা একাডেমির মহাচরিপাল পরিচালকের অপসারণ চাই কেন এই কথা সে বলল সংশ্লিষ্ট উপদেশটাকে এটা বিচার করার জন্য আমরা আজকের সম্মেলন থেকে দাবি তুলছি নতুন শিক্ষা ব্যবস্থা গঠনে শিক্ষক সমাজ সহ সবাইকে পাশে থাকার আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ বাংলাদেশের দেশপ্রেমিক সেরকম কিছু যোগ্য নাগরিক তৈরি করবে যাতে করে আমাদের দেশের মেধাবীরা আপনারা জানেন আমাদের এখানে অনেক সন্তানেরা নিরাপদ মেধা এবং আশ্রয়ের খোঁজে বাংলাদেশের পরিবর্তে এখন বিদেশে যাচ্ছে আর তারা ফিরে আসছে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে আমাদের মেধা আমাদের কাছে না রেখে বিক্রি করে মেধা আমাদের মেধা এখন অন্যরা কিনে নিয়ে বিশ্ব আজকে বড় বড় জায়গাগুলোতে আমাদের বাংলাদেশের সন্তানারা সেখানে নেতৃত্ব দিচ্ছে অথচ আমাদের সেখালকে তলাবিহীন জুরি করে ফেলা হচ্ছে এরকম নীতিমালার শিক্ষা আর না তৈরি করে বরং বিদেশে যারা গিয়েছিল তাদেরকে ফিরে নিয়ে এসে মেধা না কোটা এই বৈষম্যহীন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ভূমিকা যারা করেছিলেন তাদের মূল মন্ত্রে ফিরে আসার জন্য সেই সমস্ত মেধাবীদেরকে ফিরে আসার উপযুক্ত বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাল্লাহ শাহেদুজ্জামান শাকিব দেশ টিভি ঢাকা